বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক কৃষকের। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কান্তুকড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় গ্রামীণ সড়কে। ঘটনার পরপরই বাইক চালক পলাতক। নিহত 48 বছরের উজ্জ্বল ভক্ত কান্তুকড়া গ্রাম পঞ্চায়েতের নঞ্চা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন তিনি বাজার করে ফেরার সময় একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা উজ্জ্বল ভক্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কোন গাড়ি ধাক্কা মারলো? বাইকে ধাক্কা মেরেছে। কোথায় হয়েছে? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।